টোটাল কতগুলো নাম্বারের স্ট্র্যাক হবে সেটা আমাদেরকে বের করতে হবে এখানটায় ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চেন ক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে গসাগু তিনশো ছত্রিশ হলো দুশো চল্লিশ হলো ছিয়ানব্বই হলো এদের আমরা করবো গসাগু তো বারো দু চব্বিশ বারো দিয়ে একেবারে দিয়ে দিচ্ছি বারো দু না চব্বিশ বারো আটটে ছিয়ানব্বই বারো কুড়ি বারো আট আবারও যাবে চার দিয়ে যাবে চার সাত আঠাশ চার পাঁচে কুড়ি চার দুনা আট আর যাবে না তাহলে লসাগু হয়ে গেল বারো চারে আটচল্লিশ বারো চারে আটচল্লিশটা ওকে তো এটা তো গেল যে আমাদের গসাগুটা কিন্তু এখানে আমাদের বেজ বের করতে কি বলেছে টোটাল নাম্বার অফ স্ট্যাক্স কতগুলো হবে টোটাল কতগুলো স্ট্যাক হবে মানে এরকম থাপ ধাপ হবে সেটা আমাদের বের করতে হবে সেটা করার জন্য কি করতে হয় এই যে তিনশো ছত্রিশ দুশো চল্লিশ আর ছিয়ানব্বই প্রতিটাকে যোগ করে নিয়ে আমাদের ভাগ করে দিতে হয় আটচল্লিশ দিয়ে কিন্তু আমরা আবার ভাগ কেন করতে যাব অলরেডি আমরা ভাগ করেই রেখেছি দেখো বারো চারে আটচল্লিশ সাত হচ্ছে তিনশো ছত্রিশ আটচল্লিশ পাঁচে এটা আর আটচল্লিশ দুয়ে এটা আলটিমেটলি যেগুলো লাস্টে পড়ে আছে এদের আমাদেরকে এখান থেকে আমরা করে দিই যোগ সাত পাঁচ আর দুই সাত পাঁচ বারো আর দুই চোদ্দো চোদ্দ হয়ে যাবে আমার অ্যান্সার চোদ্দটা এরকম স্ট্যাক বা মোদ তাক তাক বলি না বইয়ের তাক বইয়ের তাকের সংখ্যা হবে চোদ্দোটি ফোর মেটাল রডস অফ লেন্স এ সেভেন্টি এইট সেন্টিমিটার ওয়ান হান্ড্রেড ফোর সেন্টিমিটার ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন সেন্টিমিটার অ্যান্ড ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার আর টু বি কাট ইন্টু পার্টস অফ ইকুয়াল লেথ ইচ পার্ট মাস্ট বি অ্যাজ লং অ্যাজ পসিবল হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিসেস দ্যাট ক্যান বি কাট এই যে নাম্বার যদি বলেন না তাকের সংখ্যা কত নাম্বার অফ পিস কত এরকম বললেই সেম কাজ করবো গসাগু বের করে তারপরে ভাগ দিতে হবে তো বেসিক্যালি এখানে আটাত্তর একশো চার একশো সতেরো আর একশো ঊনসত্তর তেরো দিয়ে যাবে তেরো ছয় আটাত্তর তেরো আটটে আস একশো চার তেরো নয় একশো সতেরো তেরো তেরোতে তো এটা তেরো হয়ে গেলো আমাদের গসা গোয়ার তো যাবে না এস সি এফ হয়ে গেলো তেরো তো উত্তর কি তেরো না উত্তর তেরো নয় আমাদেরকে সেভেন্টি এইট একশো চার একশো সতেরো আর একশো ঊনসত্তর এই চারটাকে আমাকে করতে হবে যোগ যোগ করার পর তেরো দিয়ে ভাগ করতে হয় তো বেসিক্যালি আমরা কী করবো আমরা তো অলরেডি ভাগ হয়েই আছে ছয় আট আট আর ছয় চোদ্দ তেরো এটাকে ভাগ দিলে ছয় পাবে এটাকে পাবে আট এটাকে পাবে নয় এটাকে পাবে তেরো তার মানে আট আর ছয় চোদ্দো চোদ্দো আর এরকম ছত্রিশ এলো বোঝা গেছে তাহলে কতগুলো হবে এরকম ম্যাক্সিমাম নাম্বার অফ পিস ছত্রিশটা ফাইন্ড দি গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এত এত অ্যান্ড এত সো দ্যা হাজ টু লিভ দি সেম রিমাইন্ডার ইন ইচ কেস প্রতি ক্ষেত্রে যাতে সেম ভাগ শেষ আমাদের থাকে তেতাল্লিশ একানব্বই আর একশো তিরাশি তেতাল্লিশ একানব্বই আর একশো তিরাশি এই তিনটাকে বলছে গ্রেটেস্ট নাম্বার এমন একটা সংখ্যা বের করো যেটাতে এই তিনটাকে যদি ভাগ দিই প্রত্যেক ক্ষেত্রে আমার সেম বাক্সেস থাকবে প্রত্যেক ক্ষেত্রে সেম বাক্সেস থাকবে এখানে দেখো তেতাল্লিশ একানব্বই একশো তিরাশি কোনোটাকেই আমাদের এখানে গসাগু করা যাবে না আমরা অপশানসের সাহায্য নিতে পারি অপশানের থেকে ভাগ করে দেখবো কোনটাতে প্রতিটা ক্ষেত্রে আমাদের সেম বাক্সেস থাকছে তো চার দিয়ে যদি তুমি ভাগ করো তেতাল্লিশকে তাই তিন ভাক্সেস থাকবে চার দিয়ে যদি এটাকে করো তাহলে কত হচ্ছে দেখো বিরানব্বই চার বিরানব্বই এক ভাগ থাকছে মিলছে না মানে সরি বিরানব্বই কেন বলি চার দু না আট হলো চার দু না আট তিন এখানেও তিন ভাগশেস থাকবে অষ্টআশি হচ্ছে তিন এটা চার চারে ষোলো হলো দুই হলো চার পাঁচে কুড়ি তিন প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগ থাকছে তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে চার হয়ে যাবে যে ঠিক আছে চার হয়ে যাবে কি আগে দেখব না আমরা কারণ আমাদের গ্রেটেস্ট নাম্বার বলেছে চার হওয়ার পসিবিলিটি আছে তাই আমাদেরকে চেক করে দেখতে হবে সাত দিয়েও করে দেখব সাত ছয় বিয়াল্লিশ বাক্সেস থাকছে এক তেরো সাত সাত কিন্তু সাত দিয়ে যদি করি সাত তেরোতে একানব্বই ভাগ মিলে যায় জিরো ভাকসেস হচ্ছে অর্থাৎ সাত হতে পারে না তেরো হবে না কারণ তেরো দিয়ে তেরো থেকে একানব্বই এটাকে মিলে যাচ্ছে জিরো ভাক্সেস হয়ে যাচ্ছে কিন্তু অন্যগুলোতে জিরো ভাকসেস হচ্ছে না সাত আর তেরো হতে পারে না নয় দিয়ে যদি করি নয় চারে ছত্রিশ তাহলে সেক্ষেত্রে সাত ভাক্সেস থাকবে আর এখানে নয় দিয়ে ভাগ করি তাহলে এক ভাগশেষ থাকছে তাহলে এটা হচ্ছে না অর্থাৎ অ্যান্সারটা আমাদের চারই হবে এখান থেকে পরেরটা আসছে বলছে ইফ আর ইজ দি রিমাইন্ডার হোয়েন ইচ অফ এত অ্যান্ড এত অ্যান্ড এত ইজ ডিভাইডেড বাই দি গ্রেটেস্ট নাম্বার ডি যেখানে ডি এর মানটা একের থেকে বড় তাহলে ডি মাইনাস আর এর মান কত হবে বলছে যদি এই তিনটে সংখ্যাকে আমি একটা সবথেকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিই ঠিক আছে দেওয়ার পরে যদি আমার রিমাইন্ডার বা ভাগ শেষ যদি ডি পরে থাকে আর ইজ দ্য রিমাইন্ডার হোয়েন প্রতিটার ক্ষেত্রে আমার যদি মানে আর ভাগ থাকে ঠিক আছে ডি দিয়ে ভাগ দেওয়ার পরে তাহলে ডি মাইনাস আর এর মান কত তো বেসিক্যালি এই ধরনের কোশ্চেন কীভাবে করবে এই ধরনের কোশ্চেন্স করার সময় এটা যেটা করতে হয় আমাদের এই যে ডি বলেছে সেই যে ডি এর ভ্যালুটা হবে সেই ডি এর ভ্যালুটা কীভাবে বলো তো এইটার থেকে এটাকে মাইনাস করো আট হাজার পাঁচশো ছয়ের থেকে সাত হাজার ছশো চুয়ান্নকে মাইনাস করো মানে দুই পাঁচের পরে পাঁচ দশ হাতে থাকলো এক ছয় থেকে সাত সাতের পরে আট পনেরো আটশো বাহান্ন কমা তারপরে এটার থেকে এটাকে মাইনাস করো মানে বড়োটার থেকে ছোটোটা মানে বি মাইনাস এ করলাম এবার আমি করবো সি মাই সি মাইনাস এও করবো আর হচ্ছে সি মাইনাস বি করব ঠিক তাহলে এটার থেকে যদি এটাকে বাদ দাও তাহলে কত হচ্ছে ছয়ের পরে এক সাত শূন্যর পরে হয়ে হলো নয় পাঁচের পরে হয়ে গেলো চার আর এদিকে আটের পরে এক চোদ্দোশো একানব্বই হলো আরেকটা হবে লাস্টেরটা এটার থেকে এটা মাইনাস করব। ঠিক চারের পরে তিন হলো সাত পাঁচের পরে হলো চার নয় ছয়ের পরে হলো তিন নয় আর সাতের পরে দুই নয় অর্থাৎ আটশো বাহান্ন চোদ্দোশো একানব্বই তেইশশো তেতাল্লিশ এই তিনটের যদি আমি গসাগু বের করি সেটাই হবে ডি এর মান এটাকে গসাগু বের করবো কীভাবে ভাগ পদ্ধতিতে করাটা বেটার হবে ভাগ করে করে আমরা আমি আগে দেখিয়ে দিয়েছি এটা দিয়ে ভাগ করতে থাকো তো ওটা নিজেরা করতে পারবে আমি ওটাতে যাচ্ছি না তো এটা যদি আমরা করি তাহলে আমাদের দুশো তেরো আসবে এটার এলসিএমটা মানে সরি এসসিএফ বা গসাগু এটার গসাগু আমার কত আসছে দুশো তেরো তো দুশো তেরো আমরা পেলাম ডি এর মান এবার দুশো তেরো দিয়ে তুমি আটশো বাহান্নকে ভাগ করে দেখো কত ভাগ থাকছে দুশো তেরো দুশো তেরো দিয়ে আটশো বাহান্নকে ভাগ করি তাহলে চার দিয়ে করলে দুশো তেরো চারে চার দু তেরো চারে বাহান্ন আটশো বাহান্ন মিলে যাচ্ছে অর্থাৎ জিরো ভাগ থাকছে এখানটাতে দুশো তেরো দিয়ে এক মিনিট আচ্ছা সরি এখানে আটশো বাহান্নকে কেন ভাগ দেবো আমি তো সংখ্যাগুলোকে ভাগ দেবো এইটাকে আমি দুশো তেরো দিয়ে যে কোনো একটা সংখ্যা না উপর থেকে দুশো তেরোতে ভাগ দাও কারণ প্রতিটাতে একই ভাগ থাকবে ডি দুশো তেরো দিয়ে করো দুশো তেরো তিনে করো ছশো উনচল্লিশ নয়ের পরে ছয় পনেরো বাজবে তিন আর একে চার আরেক দুই ছয় হবে এইটা হলো বারোশো চৌষট্টি ছয় দিয়ে করলে তেরো ছয় আটাত্তর বেশি হয়ে যাবে পাঁচ দিয়ে করবো এক হাজার পঁয়ষট্টি পাঁচের পরে নয় চোদ্দো ছয় একে সাত সাতের পরে নয় ষোলো ওখান থেকে এক আসলো একশো নিরানব্বই একশো নিরানব্বই করে ভাগ শেষ থাকছে ওটা হচ্ছে আর একশো নিরানব্বই হয়ে গেলো আমার আর তাহলে আমাকে ডি মাইনাস আর বলেছিলো তো ডি হলো দুশো তেরো আর আর হলো একশো নিরানব্বই নয়ের পরে চার তেরো তাতে থাকে এক চব্বিশ আর কি আলটিমেটলি এখান থেকে আমাদের অ্যান্সার চব্বিশ চব্বিশ কেন সরি চোদ্দো আসবে চোদ্দো চোদ্দো একশো নিরানব্বই যেহেতু আছে তো চোদ্দো আমাদের অ্যান্সার আসবে ক্লিয়ার এই হল অ্যান্সার কী করবে ডিফারেন্সগুলো করে তার গসাগু বের করবে একই রকম দেখো এন বি দি গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এত 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 লিভিং দি সেম রিমাইন্ডার ইন ইচ কেস এই ধরনের কোশ্চেন যেখানে সেম রিমাইন্ডার ইন ইচ কেস বলে তখন সেই সেম রিমাইন্ডারটা যে ডি বললাম ওটার মান বের করতে গেলে আমরা কী করব এটাকে এ মনে করো এটাকে বি আর এটাকে সি যদি মনে করো তাহলে একবার মানে এদের ডিফারেন্সগুলো বের করবে এবিসি এর মধ্যে ডিফারেন্সগুলো বের করবে এক দুজন দুজন করে নিয়ে তাহলে একবার যদি চার হাজার ছশো পঁয়ষট্টি থেকে তেরোশো পাঁচকে বাদ দেবে তাহলে জিরো হবে এখানে হবে ছয় আর তেরো তো তিনের পরে তিন ছয় আর এদিকে হলো তিন তেত্রিশশো ষাট ডি মানাচ্ছে আমার একটা হচ্ছে তেত্রিশশো ষাট বাইশশো চল্লিশ তারপরেরটা আমাদের বিয়োগ করে এটার থেকে এটাকে পাঁচের পরে পাঁচ মিললে জিরো হলো ছয়ের পরে চার হলো দশ ছেচল্লিশ ছয়ের আগে সাতের পরে দুই নয় আর হচ্ছে গিয়ে চারে বাইশশো চল্লিশ অ্যান্ড দেন হবে আরেকটা সেটা হচ্ছে এটার থেকে এটাকে মাইনাস যদি করি পাঁচে পাঁচে মিললে জিরো আর এটা এখানে হলো শূন্য থেকে শূন্য তিনের পরে ছয় নয় এইটা এই তিনটের আমাদেরকে আবার এসসিএফ করতে হবে একটু বড়ো হয় অঙ্কগুলো এটাকে ভাগ পদ্ধতিতে করবে ভাগ পদ্ধতিতে করলে বেটার বা এমনিও যদি পারো শূন্য দশ দিয়ে আগে করে নাও এটাকে এস বের করলে এটার যেটা আমার এসসিএফ আসবে এগারোশো কুড়ি আমি টাইম সেভিংয়ের জন্য যাতে না হয় আমি করে আছে সেখান থেকে আমি এটাকে বলে দিচ্ছি এগারোশো কুড়ি হয়ে যাচ্ছে আমাদের সেক্ষেত্রে এটা গসাবো তাহলে আমাকে এগারোশো কুড়ি যদি হয়ে যায় ঠিক আছে তাহলে এই এস এফ যেটা এলো ডি ডি দিয়ে ভাগ করা হচ্ছে সেই যে বললাম যে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হয়ে গেলো ডি এবার আমাকে বলছে কি ওই এন এন মানে তাহলে এনটা বলেছিল এখানে এখানে আগেরটাতে ডি বলেছিল এখানে এন বলেছে এটা হয়ে গেলো এন তাহলে বলছে সাম অফ দি ডিজিটস অফ এন এন এর ডিজিটগুলোর সমষ্টি কত তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস জিরো তাহলে হচ্ছে চার এন এর ডিজিটগুলোর সমষ্টি আমাদের হয়ে যাচ্ছে কত চার নেক্সট পরবর্তী দেখে নিই এ মিল্কম্যান হ্যাজ থ্রি জার্স কন্টেনিং এত লিটার এত লিটার এত লিটার পিওর মিল্ক রেসপেক্টিভলি এ মেজারিং ক্যান আফটার এ ডিফারেন্ট নাম্বার অফ এক্স্যাক্ট মেজারমেন্ট অফ মিল্ক ইন ইচ জার লিভ দি সেম অ্যামাউন্ট অফ মিল্ক আনমেজার্ড ইন ইচ জার হোয়াট ইজ দি ভলিউম অফ দ্য লার্জেস্ট সাজ ক্যান ঠিক একই রকম আগের কোশ্চেনটার মতনই পেলাম সেম টু সেম কোশ্চেন যে সেম লাস্টে যে পড়ে থাকে সেটা সেম পরিমাণ পড়ে থাকে তো একই একই কনসেপ্টের উপরে তাহলে প্রথমে আমি একশো উনতিরিশের থেকে সাতান্ন মাইনাস করবো তাহলে সাতের পরে দুই হয়ে গেল আর পাঁচের পরে সাত হলো বাহাত্তর একশো সাতাত্তরের থেকে একশো উনত্রিশ বাদ দেবো নয়ের পরে আট হলো সতেরো দুই আরেক তিন তিনের পরে হলো চার সাত আটচল্লিশ আর একশো সাতাত্তরের থেকে সাতান্ন বাদ দেবো একশো কুড়ি এই তিনটে আমি গসাগু বের করব তো বুঝতে পারছো বারো দিয়ে বারো ছয় বাহাত্তর বারো চার আটচল্লিশ বারো দশ একশো কুড়ি আবার যাবে দুই তিনে ছয় দুই দুনা চার দুই পাঁচে দশ তাহলে গসাগু হয়ে গেল বারো দুনা চব্বিশ এটাই হচ্ছে লার্জেস্ট যে ক্যান হবে সেই লার্জেস্ট ক্যানের মাপ ঠিক আছে কত লিটারের চব্বিশ লিটারের দি গ্রেটেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এত 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 লিভিং দি সেম রিমাইন্ডার বারো নিচ কেস এবার আবার একটু আলাদা বলেছে এখানে সেম রিমাইন্ডারটা বলেই দেওয়া আছে যে বারো করে থাকবে এটাকে আর আগের প্রসেসে না করে যেহেতু প্রতিটা থেকেই বারো করে বলছে এই তিনটে সংখ্যাকে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ দেওয়ার পরে প্রত্যেকটাতেই বারো করে ভাগশেষ থাকবে তাহলে আমি একটা কাজ করি আমি প্রতিটার থেকে অলরেডি বারো যে ভাগশেষ থাকবে বলছে থেকে কমিয়ে দিলাম তাহলে দুইয়ের পরে চার ছয় তেরোশো চুয়াল্লিশ হয়ে গেল আঠেরোশো আটষট্টি এর থেকেও আমি বারো বাদ দিয়ে দিলাম তাহলে আঠেরোশো ছাপ্পান্ন হয়ে গেল আর সাতাশশো চৌষট্টির থেকেও আমি বারো বাদ দিয়ে দিলাম সাতাশশো বাহান্ন হয়ে গেল তাহলে এই যে তিনটে সংখ্যা হলো এবার এই সংখ্যাগুলোকে যদি এই বড়ো নম্বরটাতে ভাগ দিই তাহলে আর ভাগচেস থাকার গল্প নেই ভাগ মিলে যাবে আর কোন বড় সংখ্যা দিয়ে তিনটেকে ভাগ দিলে মেলে তাদের গসাগু দিয়ে তার মানে এই তিনটের আমাকে গসাগু করতে হবে তাহলে আমি ভাগ পদ্ধতিতেই গসাগুটাকে করি তেরোশো চুয়াল্লিশ দিয়ে আমি এটাকে যদি ভাগ দিই তেরোশো চুয়াল্লিশ এককে তেরোশো চুয়াল্লিশ চারের পরে দুই ছয় চারের পরে হলো এক পাঁচ তেরোর পরে হলো পাঁচ আঠেরো পাঁচশো বারো দিয়ে আমি আবার তেরোশো চুয়াল্লিশকে ভাগ দেব দুয়ে করলাম তাহলে এক হাজার চব্বিশ হবে তিনশো কুড়ি এটা দিয়ে আবার পাঁচশো বারোকে ভাগ দিলাম তিনশো কুড়ি দুয়ের পরে নয় এগারো একশো বিরানব্বই দিয়ে আবার তিনশো কুড়িকে ভাগ দিলাম দুয়ের পরে আট দশ উনিশ এখানে উনিশ নয় রাখে দশ দশের পরে দুই বারো দুশো আঠাশ হচ্ছে এক মিনিট একশো নব্বই তো দুশো তিনশো না এক মিনিট দুইয়ের পরে আট দশ দশ দশের পরে দুই বারো এখানে একশো আঠাশ আসছে একশো আঠাশ দিয়ে আবার ওয়ান নাইনটি টুকে ভাগ দিলে আটের পরে চার বারো বারো একে তেরো ছয় উনিশ চৌষট্টি চৌষট্টিতে যখন একশো আঠাশকে ভাগ দেবে মেলে যাবে তার মানে চৌষট্টি পেলাম এবার চৌষট্টিটা দিয়ে আমি সাতাশশো বাহান্নকেও ভাগ করে দেখব যে মিলছে কিনা চৌষট্টি দিয়ে করলে চৌষট্টি চার দিয়ে তো করলে হয়ে যাবে চার চারে ষোলো ছয় থাকলো এক চার ছয় চব্বিশ আর পঁচিশ ছয়ের পরে নয় হলো পনেরো পাঁচ আর ছয় আর আগে সাত তারপরে একশো বিরানব্বই হল চৌষট্টি তিনে হয়ে যাবে আমার একশো বিরানব্বই মিলে গেলো তার মানে তেতাল্লিশ ওকে এক মিনিট তেতাল্লিশ কেন বলি ভাগ দিলে মিললো তাহলে চৌষট্টি হচ্ছে সেই আমাদের গসা এটাই হচ্ছে সাইজ যেটা বলছে আর হুইচ গ্রেটেস্ট নাম্বার উইল ডিভাইড এত এত লিভিং রিমাইন্ডার এগারো বার তেরো এবার কোনো একটা সংখ্যা বড়ো মাপের যেটা দিয়ে এটাকে ভাগ দিলে এগারো ভাগ থাকবে এটাকে ভাগ দিলে তেরো ভাগশেস থাকবে তাহলে আমি এক কাজ করলাম এখান থেকে এগারো মাইনাস করে দিই আর এখান থেকে তেরো অলরেডি মাইনাস করে দিই তাহলে যে সংখ্যা দুটো পাবো এবার এই সংখ্যা দুটোকে যদি আমি এদের একটা বড়ো মাপের সংখ্যা যেটা ওরা চেয়েছে সেটাতে ভাগ দিলে ভাগে মিলে যাওয়ার কথা ভাগসে থাকার কথা নয় আর সেরকম সংখ্যা কোনটা হয় এসি বা গসাগু হয় তার মানে আমাকে বেসিক্যালি তিন হাজার পনেরো আর পাঁচ হাজার চল্লিশের গসাগু বের করতে হবে পাঁচ দিয়ে দিই পাঁচ ছয় তিরিশ শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ শূন্য পাঁচ আটটে চল্লিশ হ্যাঁ সরি এক হাজার আট হবে ওকে ফের কত দিয়ে দেওয়া যেতে পারে তিন দিয়ে দিতে পারি তিন দু না ছয় শূন্য তিন এককে তিন তিন তিরিকের নয় এক গেল তিন তিরিকের নয় তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে যাবে তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন এক তিন তিন এক ছয় তাহলে হলো পাঁচ তিনে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ আর তো যাবে না এখানটায় তাহলে পঁয়তাল্লিশ হয়ে গেল আমাদের সেই নাম্বারটা বড় বড় সড়ো ফাইন গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এত এত না এত লিভিং রিমাইন্ডার্স এত এত একই রকমের কোশ্চেন্স রিপিটেড আছে আমাকে শুধু সলভ করতে হচ্ছে আর কিছু তিন হলো চারের পরে দুই ছয় নয় এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বারোশো আটত্রিশ তার থেকে একত্রিশ মাইনাস সেভেন জিরো বারোশো সাত দেন যেটা হবে চোদ্দোশো এর থেকে একান্ন মাইনাস একের পরে নয় দশ পাঁচের পরে একের পরে নয় দশ আর এক ছয় হলো ছয়ের পরে চার দশ তেরো এই তিনটে সংখ্যার আমাকে করতে হবে গসাগু তা আমি ভাগ পদ্ধতি সাপ্লাই নিয়ে ইউজ করবো এখানটাতে যখন বুঝতে না পারি নয়শো তেইশ তাহলে দেখো তিনের পরে হবে চার সাত তিনের পরে চার সাত আর পরে আট দশ দুশো চুরাশি এটা চার দিয়ে তিন দিয়ে করলে আই থিঙ্ক তিন চারে বারো দিয়ে থাকলো এক আঠাশ চুরাশি আর একে পঁচাশি হ্যাঁ তিন দিয়ে চলে যাবে তিন চারে বারো দু হতে থাকলো এক আঠাশ তিনে চুরাশি আর একে পঁচাশি দুয়ের পরে এক তিন পঁচাশির পরে এখানে সাত একাত্তর এটাকে তো চার দিয়ে করলেই হয়ে যাবে চার একে চার চার সাত আঠাশ একাত্তর হলো একাত্তর দিয়ে আবার তেরোশো উনপঞ্চাশকে জাস্ট টুক করে একটু ভাগ করে দেখে নেব ভাগটা মিলছে কিনা একাত্তর দিয়ে করলে দুইয়ে তো বেশি হয়ে যাবে একই দিব একের পরে তিন হলো চার সাতের পরে ছয় হল তেরো তারপরে নয় দিয়ে করলে নয় এক নয় নয় সাত তেষট্টি মিলে যাচ্ছে তার মানে একাত্তর হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে এবার বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইজ দি লার্জেস্ট থেকে বড়ো ফ্র্যাকশন কোটা কোনটা তো সব থেকে বড় ফ্র্যাকশন বের করার আমি অনেকগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম কীভাবে কীভাবে বের করতে হয় সেটা আমি বলেছিলাম অনেকগুলো পদ্ধতি তো এখানে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি দেখো সাত বাই আট আছে তেরো বাই ষোলো আছে একত্রিশ বাই চল্লিশ আছে আর তেষট্টি বাই আশি আছে এদের মধ্যে সব থেকে বড় বের করতে গেলে আমি এক কাজ করি সবা যে হরগুলোকে সমান করে দিই তাহলে যার লবটা বড় হবে মানে উপরেরটা নিউমেরেটার বড় হবে ডিনমিনেটার মানে নিচেরটা ছোট হবে নিচেরটা যদি সমান থাকে উপরেরটা যার বড় সে বড় যার ছোট সে ছোট তো এখানে দেখো আশি চল্লিশ ষোলো আর আট এদের লসাগু কত হয় আশি আমি করে দিই তাহলে এটার উপর নিচে একটা করে দশ দিয়ে গুণ করলাম এটা আশি হয়ে গেল এটার উপর নিচে একটা করে পাঁচ দিয়ে গুন দিই এটাও আশি হয়ে যাবে এটার উপর নিচে একটা করে দুই দিয়ে গুণ দিই এটাও আশি হয়ে যাবে তাহলে এটা হয়ে গেলো সত্তর বাই আশি এটা হয়ে গেল তেরো পাচে পঁয়ষট্টি বাই আশি এটা হয়ে গেল একত্রিশ দুনা বাষট্টি বাই আশি এটা হয়ে গেলো তেষট্টি বাই আশি তাহলে লার্জেস্ট চেয়েছে তো লার্জেস্ট সত্তর বাই আশি অর্থাৎ প্রথমেরটা এটা হচ্ছে লার্জেস্ট ফ্র্যাকশন সবথেকে বড়। what ইজ the লিস্ট ন্যাচারাল নাম্বার which লিভস নো রিমাইন্ডার when ডিভাইডেড বাই অল দি ডিজিটস ফ্রম ওয়ান টু নাইন বলছে সব থেকে ছোটো মাপের সেই সংখ্যাটা বের করো সব থেকে ছোটো মাপের স্বাভাবিক সংখ্যা যেটাকে এক থেকে নয় পর্যন্ত সব ডিজিটগুলো দিয়ে ভাগ দিলে পরেই কোনো রিমাইন্ডার রাখবে না মানে ভাগশেষ থাকবে না অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক থেকে নয় অবধি সবগুলো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ দিই ঠিক আছে কোন সব থেকে ছোটো মাপের সংখ্যা একটা বের করো যাকে এগুলোতে ভাগ দিলে কোনো ভাগ থাকবে না তার মানে আমাকে বেসিক্যালি এতে লসাগু বের করতে হবে তো লসাগু আমি প্রথমে লসাগু জানি আমার অন্তত দুটোকে গেলেই হয় তাহলে দুই এককে দুই দুই দু না চার পাঁচ থাকলো দুই তিনে ছয় সাত থাকলো দুই চারে আট নয় থাকলো আবারও দুই দিয়ে দিই দুই এককে দুই তিন থাকলো দুই এককে দুই পাঁচ থাকলো তিন থাকলো সাত থাকলো আর হচ্ছে দুই দু না চার এই হলো তো দুইয়ের গল্প শেষ এবার আমি তিন দিয়ে দিই এই একগুলোকে আর নামানোর প্রয়োজন নেই তিন এককে তিন পাঁচ নামলো তিন এককে তিন সাত নামলো দুই নামলো তিন তিরে নয় আর দরকার নেই তাহলে দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দু সত্তর সত্তর তিনে হল দুশো দশ ইন্টু তিন দু ছয় দু বারো শূন্য বারো এক বারো দুই হাজার থাকলো এক বারো দু না চব্বিশ আর একে পঁচিশ পঁচিশশো কুড়ি হচ্ছে সব থেকে ছোটো মাপের সংখ্যা যাকে এক থেকে নয় অবধি সব ডিজিট দিয়ে ভাগ দিলে কোনো ভাগ থাকবে না হোয়াট উইল বি দি লিস্ট নাম্বার হইচ ওয়েন ডাবলড উইল বি এক্স্যাক্টলি ডিভিজেবল বাই এত এত কোন সংখ্যা আছে সব থেকে ছোটো যেটাকে ডবল করার পরে যদি আমি এগুলোতে ভাগ দিই এক্স্যাক্টলি ডিভিজেবেল হবে তার মানে আমরা এক কাজ করি এগুলো দিয়ে এক্স্যাক্টলি ডিভিজেবল হবে এরকম সব থেকে ছোটো মাপের সংখ্যাটাকে বের করে এলসিএমকে তার অর্ধেক করে দেবো তাহলেই আমাদের অ্যান্সার আসবে ঠিক আছে তাহলে আমরা করবো বারো আঠেরো একুশ তিরিশের লসাগু লসাগুটা হবে কোনটা যেটা হচ্ছে ডবল করার পরে ভাগ যাচ্ছে তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা তার অর্ধেক তাহলে এখানে আমি কত দিয়ে দিতে পারি দেখো তিন দিয়ে দিলাম তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন সাততে একুশ তিন দশ তিরিশ ফের দুই দিয়ে দিই দুই দুনা চার দুই তিনে ছয় সাত দুই পাঁচে দশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ দুনা সত্তর সত্তর তিনে দুশো দশ দুশো দশ ইন্টু হচ্ছে ছয় তাহলে শূন্য ছয় একটা ছয় বারোশো ষাট হচ্ছে ডাবল করা সংখ্যাটা তাহলে তার অর্ধেক যদি করে দেওয়া যায় ছশো তিরিশ হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা ঠিক আছে যেটাকে ডবল করার পরে এগুলোতে ভাগ দিলে ভাগ মিলছে দি সাম অফ টু নাম্বার্স ইস ফর্টি ফাইভ দেয়ার আর ডিফারেন্স অফ দে আর সাম দে আর এলসিএম কত দুটো সংখ্যা আছে এক্স আর ওয়াই তাদের সমষ্টি পঁয়তাল্লিশ আর তাদের বিয়োগ ফল বলছে তাদের সমষ্টি এর এক বাই নয় গেল তার মানে সমষ্টি তো পঁয়তাল্লিশ দেওয়া ছিল তার মানে ওয়ান বাই নাইন ইন্টু ফর্টি ফাইভ মানে হচ্ছে পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই পঁয়তাল্লিশ আর এক্স মাইনাস ওয়াই যদি পাঁচ হয় যোগ করলে ওয়াই কাটা যাবে টু এক্স এসো কালটি হবে পঞ্চাশ মানে এক্স এসো কালটি হবে পঁচিশ আর ওয়াই কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মিলে পঁয়তাল্লিশ এক্স পঁচিশ তাহলে ওয়াই কুড়ি সংখ্যা দুটো আমি পেয়ে গেলাম এদের লসাগু বলছে তো পঁচিশ আর কুড়ি লসাগু কত হবে একশো হবে পঁচিশ আর কুড়ির লসাগু হচ্ছে আমাদের একশো অ্যান্সার নেক্সট বলছে স্মলেজ স্মলেস্ট ফ্র্যাকশান ফ্র্যাকশান ইচ অফ এতো উইল ডিভাইড এক্স্যাক্টলি তার মানে সব থেকে ছোটো মাপের সেই ভগ্নাংশটা বের করো যাকে এই প্রতিটা ভগ্নাংশ দিয়ে ভাগ যাবে তার মানে আলটিমেটলি এই ভগ্নাংশটা লসাগু বের করো তাহলে ছয় বাই সাত পাঁচ বাই চোদ্দো আর দশ বাই একুশ এদের এলসিএম বের করো আমি ভগ্নাংশের এলসিএম কি বলেছিলাম উপরের গুলোর হবে এলসিএম আর নিচের গুলোর হয়ে যাবে এসসিএফ মানে গসাগু তাহলে ছয় পাঁচ আর দশের লসাগু হচ্ছে তিরিশ আর এদের এস মানে হচ্ছে কি তিনটার মধ্যে সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে সাত সাত একটা সাত সাত দু চোদ্দো সাত তিন একুশ তিরিশ বাই সাত নেক্সট দেখো দ্য লিস্ট নাম্বার অফ ফাইভ ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত বারো পনেরো এবং আঠেরো দিয়ে ভাগ যাবে এরকম পাঁচ ডিজিটের সব থেকে ছোটো সংখ্যা তাহলে পাঁচ ডিজিট আমি পরে যাবো আগে আমি বের করি এই তিনটা দিয়ে ভাগ যায় এরকম ছোটো সংখ্যা কী এরকম ছোট সংখ্যা হচ্ছে এদের লসাগু তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো দুই দু না চার দুই তিনে ছয় তাহলে পাঁচ তিনে পনেরো দু না তিরিশ তিনে নব্বই দু একশো আশি একশো আশি হচ্ছে এলসিএম বা সব থেকে ছোট সংখ্যা যেটাকে এই তিনটে দিয়ে ভাগ দিলে মেলে তাহলে এবার আমি এক কাজ করে বের করি যে পাঁচ অঙ্কের সব থেকে ছোট সংখ্যা যেটাকে এটা দিয়ে ভাগ দিলে মেলে এটা দিয়ে যদি ভাগ দিয়ে মেলে তাহলে এগুলো দিয়ে ভাগ মানে বারো পনেরো আঠেরো দিয়ে মিলবেই কারণ বারো পনেরো আঠেরো দিয়ে এটাকে ভাগ যায় তাহলে এটা দিয়ে যাকে ভাগ যাবে তাদেরকে বারো পনেরো আঠেরো দিয়ে ভাগ যাবেই যাবে তাহলে এবার আমাকে বের করতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে একশো আশি দিয়ে ডিভিজেবল তো পাঁচ অঙ্কের এমনি ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হয় দশ হাজার এটাকে আমি একশো আশিতে ভাগ করার চেষ্টা করি একশো আশিতে করলে দেখো কততে দেওয়া যেতে পারে পাঁচে যদি করি তাহলে নশো হয়ে যাবে ছয়ে করলে ছয়শো বেশি হয়ে যাবে তাহলে পাঁচেই করি আঠেরো পাঁচ নব্বই মানে নয়শো হলো তাহলে একশো নামলো আবার এক হাজার হলো আর পাঁচে করি নয়শো হবে একশো নামবে তার মানে যে সংখ্যাটা ছোট্ট পাঁচ অঙ্কের সেটা কত বলো তো যেটাকে একশো আশি দিয়ে ভাগ দিলে মেলে একশো তো এর মধ্যে অতিরিক্ত আছে মানে আগে মাইনাস একশো করো এখান থেকে তারপরে প্লাস একশো আশি করে দাও অর্থাৎ আলটিমেটলি আশি যোগ করো আলটিমেটলি আশি মানে ওয়ান জিরো জিরো এইট জিরো এইটাই হচ্ছে আমার সব থেকে ছোটো পাঁচ অঙ্কের সংখ্যা যেটাকে একশো আশি দিয়ে ভাগ দিলে মেলে আর একশো আশি দিয়ে ভাগ দিলে মেলে মানে এগুলো দিয়েও ভাগ দিয়ে মেলে ঠিক আছে তাহলে ওয়ান জিরো জিরো এইট জিরো হচ্ছে অ্যান্সারটা এবার বলছে গ্রেটেস্ট নাম্বার অফ ফোর ডিজিটস যেটা স্মলেস্ট করলাম ওরকম গ্রেটেস্ট নাম্বার অফ ফোর ডিজিটস যেটা এগুলো দিয়ে ডিভিজিবল তাহলে একই কাজ করবো আমরা পনেরো পঁচিশ চল্লিশ আর পঁচাত্তরের লসাও বের করবো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ পনেরোতে পঁচাত্তর পাঁচ দিয়ে দাও পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে দাও তিন এককে তিন আট হলো তিন এক তিন পাঁচ পাঁচে পঁচিশ তিনে পঁচাত্তর ইন্টু আট আট পাঁচে চল্লিশ আচ্ছা ছাপ্পান্ন চারে ষাট ছশো ছয়শো হচ্ছে এলসিএম বা সব থেকে ক্ষুদ্রতম একটা সংখ্যা যাকে পনেরো পঁচিশ চল্লিশ পঁচাত্তর দিয়ে সবগুলো দিয়ে ভাগ যায় তাহলে আমি এবার বের করব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে ছশো দিয়ে ভাগ করলে মিলে আর ছশো দিয়ে ভাগ করলে মিলবে মানে দিয়েও মিলবে তো বেসিক্যালি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় ন হাজার নশো নিরানব্বই আমি একে ভাগ করার চেষ্টা করি ছশো দিয়ে একে তো ভাগ মিলবে না কিন্তু ভাগ করতে গিয়ে আমি বুঝে যাব যে ভাগ পাল ভাগশেস দেখে ভাগশেস দেখে যে আরও কত কোন সংখ্যাটা হতে পারে আমার চার অঙ্কের এর থেকে বড়ো তো হবে না তার মানে এর থেকে ছোটই হবে কিন্তু সেটা কত তাহলে ছশো এককে করলাম ছশো তিনশো নিরানব্বই আমার নামলো এটা কোন নামে দিলাম তাহলে ছয় ছয় আমি যদি করি তাহলে ছত্রিশশো তিনশো নিরানব্বই তার মানে এই তিনশো নিরানব্বই যদি এখানে না থাকতো শুধুমাত্র সেটাকে যদি আমি মাইনাস করে দিই এখান থেকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে চার অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা যাকে ছশো দিয়ে ভাগ দিয়ে মিলে মানে এগুলো দিয়েও মেলে বোঝা গেছে ব্যাপারটা তাহলে ন হাজার ছশো হচ্ছে আমাদের সেই সংখ্যাটা এর থেকে বড় সংখ্যা তুমি চার অঙ্কে নিতেই পারবে না যেটাকে যে চারটে দিয়ে ভাগ যায় দ্য নাম্বার বিটুইন চার হাজার অ্যান্ড পাঁচ হাজার ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড হুইচ ইজ ডিভিজিবল বাই এত এবার আমাদেরকে একটা সংখ্যা বের করতে হবে চার হাজার থেকে পাঁচ হাজারের মাঝখানে যেটা হচ্ছে বারো আঠেরো একুশ আর বত্রিশ দিয়ে ভাগ যায় বেসিক্যালি বারো আঠেরো একুশ আর বত্রিশ এদের আমি করবো অসাগ্র ঠিক আগের মতনই এই এই অঙ্কটাকে না দুরকমভাবে তোমরা করতে পারো হয় এইভাবে করে করতে পারো যে চার অঙ্কের বৃহত্তম হিসাবে বের করতে মানে ওই দিক থেকে মাইনাস করে আসতে পারো অথবা এই ঠিক আগেরটার মতন করে করতে পারো এই কোথায় গেলো ওইটা আগেরটা এই এইটার মতন করে করতে পারো এখানে আমরা কি করেছি মাইনাস প্লাস দুটোই করতে হয় তো আমরা বেসিক্যালি আগেরটারই সাহায্য নেব এখানে আমরা আগে করি তিন দিয়ে তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন সাত একুশ বত্রিশকে তো যাবে না দুই দু না চার দুই ষোলোতে বত্রিশ দুই এককে দুই দুই তিনে ছয় আচ্ছা দুই দু না চার এটা দুই তিনে ছয় হতো তাহলে দুই এককে দুই তিনটা তিনই নেমে যাবে এক মিনিট দুই তিনে ছয় এখানে তিনটা তিন নামলো সাত হলো দুই আটটে ষোলো ঠিক করলাম তো ওকে ঠিকই আছে তাহলে দেখো আর তো যাবে না তিন দু না ছয় দু না বারো বারো তিনে ছত্রিশ আর এলো আট সাত ছাপ্পান্ন ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় তিনে আঠেরো আর ছ পাঁচে আটচল্লিশ তিনে একান্ন এক হাতে থাকলো পাঁচ পাঁচ তিনে পনেরো আর পাঁচ এলো কুড়ি দু হাজার ষোলো এলো গ লস আগু লস আগু তাহলে আমি দেখবো পাঁচ হাজারকে আমি এক কাজ করি ভাগ করার চেষ্টা করি দু হাজার ষোলো দিয়ে দুয়ে দিই চার হাজার বত্রিশ দুয়ের পরে আট নামলো তিন আরেক চারের পরে ছয় হলো এক হলো একের পরে নয় নশো আটষট্টি তাহলে পাঁচ হাজারের মধ্যে থেকে আমি নশো আটষট্টি যদি কমিয়ে নিই কারণ আমাকে সংখ্যাটাকে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এটা এক্সট্রা হয়ে যাচ্ছে না যদি এই ন হাজার নশো আটষট্টি পাঁচ হাজারের থেকে কম হয় তাহলে দু হাজার ষোলো দুয়ে মিলে যাবে আর দু হাজার ষোলো দুয়ে মানে কত চার হাজার বত্রিশ বেসিক্যালি তার মানে সংখ্যাটা হবে কত নশো আটষট্টিকে মাইনাস করে দিলে চার হাজার বত্রিশ তাহলে চার হাজার বত্রিশ হচ্ছে সেই সংখ্যাটা যারা চার হাজার আর পাঁচ হাজারের মধ্যে অবস্থিত এবং বারো আঠেরো একুশ বত্রিশ দিয়ে ভাগ যায় দ্য নাম্বার নিয়ারেস্ট টু এতো ডিভিজিবেল বাই ইচ অফ দি নাম্বার এবার দেখো একটু চেঞ্জ করে দিল এখানে যেমন চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে বলেছিল আর আমি যে সংখ্যাটা বের করলাম সেটা কার নিয়ারেস্ট বলো তো পাঁচ হাজারের নিয়ারেস্ট না চার হাজারের সেটা চার হাজারের বেশি কাছে ঠিক তো ঠিক একই রকমভাবে আমাদের এখানে এই সংখ্যাটাকে নিয়ারেস্ট টু এত এর কাছাকাছি সংখ্যা বের করতে বলেছে যেটা পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর দিয়ে ভাগ যায় এবার এরকম দুটো সংখ্যা হতে পারে একটা হতে পারে এর থেকে বড় একটা হতে পারে এর থেকে ছোট কিন্তু আমাদের দুটোই বের করতে হবে করে যেটা কাছে হবে সেটাকে উত্তর দিতে হবে তাহলে দেখো সেটা বুঝে যাবে প্রথম কাজ আমাদের পঁচিশ পঞ্চাশ আর পঁচাত্তরের লসাগু বের করা তো ডাইরেক্ট পঁচিশ দিয়েই দিয়ে দিলাম পঁচিশ এক পঁচিশ পঁচিশ দুনা পঞ্চাশ পঁচিশ দিনে পঁচাত্তর তিন দুনা ছয় পঁচিশ ছয় দেড়শো দেড়শো হয়ে গেল লসাগুটা তাহলে আমি প্রথমে ফোর থ্রি ফাইভ এইট টুকে আমি দেড়শো দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবো দেড়শো দুয়ে হবে তিনশো একশো পঁয়ত্রিশ আট তাহলে পাঁচ পনেরো তো আছে পনেরো সাতটে হচ্ছে একশো পঁয়ত্রিশ হয় পনেরো দিই সাথে দিই সাত শূন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ না পনেরো সাতে একশো পাঁচ হয় তাহলে বেশি দেওয়া যাবে আটে পনেরো আটটে একশো কুড়ি পনেরো নয় হয় একশো পঁয়ত্রিশ পনেরো নয় হয় একশো পঁয়ত্রিশ তাহলে পঞ্চাশ নামলো কত আট ওকে আর এখান থেকে নামছে দুই বিরাশি বিরাশি ওকে বেসিক্যালি লাস্টে এখানে একটা জিরো হবে দুশো নব্বই আসবে দিয়ে এটা নামলো যেহেতু বিরাশি আমার অতিরিক্ত থেকে যাচ্ছে তাহলে আমি যদি বিরাশিকে কমিয়ে দিই ফোর থ্রি ফাইভ এইট টু এইট থেকে যদি আমি বিরাশিটাকে কমিয়ে দিই ফোর থ্রি ফাইভ জিরো জিরো করে দিই তাহলে এই সংখ্যাটাকে আমার একশো পঞ্চাশ দিয়ে ভাগ দিলে মিলে ঠিক আছে এটা তো আমি কমালাম আমি কি বাড়াবো তাহলে এটা কমালাম মানে আমি একটা সংখ্যা পেলাম এটা হচ্ছে ফোর থ্রি যেটা দেওয়া ছিল আর আমি তার থেকে কমিয়ে একটা সংখ্যা পেলাম ফোর থ্রি ফাইভ জিরো জিরো যেটাকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ যায় মানে এই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর দিয়েও ভাগ যায় এটা গেল এর থেকে ছোট এর থেকে বড় সংখ্যাটা কি কীভাবে বের করবো যেটাকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ যায় তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য তেতাল্লিশ হাজার পাঁচশো বিরাশির সাথে কত যোগ দিতে হবে এই দেড়শো থেকে বিরাশি মাইনাস করে যেটা বাঁচবে সেটা তাহলে দুইয়ের পরে হচ্ছে আট দশ হাত থাকলে এক আটের নয় নয় ছয় পনেরো আটষট্টি এর সাথে আমাকে আরও আটষট্টি যোগ দিতে হবে তাহলে তুমি দেখো এখানে আটষট্টি যোগ দিতে হচ্ছিল আর এখানে বিরাশি বিয়োগ করতে হচ্ছিল তো কোনটা কাছে হবে এর পরের সংখ্যাটাকে তুমি প্লাস আটষট্টি করে পাচ্ছ আর এই সংখ্যাটাকে মাইনাস বিরাশি করে পাচ্ছ এই সংখ্যাটা এর বেশি কাছে না এই সংখ্যাটা যেটা হবে সেটা বেশি কাছে এইটা বেশি কাছে ঠিক তো এইটা বেশি কাছে তাহলে এই সংখ্যাটাকে আমাকে দরকার তাহলে আমি এই সংখ্যাটা কত হবে দেখো আট আর দুই দশের শূন্য এক আট আট ছয় চোদ্দো আর পনেরো হাতে থাকলো এক তেতাল্লিশ হাজার ছশো পঞ্চাশ এটা বেশি কাছে হচ্ছে ঠিক আছে তার দেন তেতাল্লিশ হাজার পাঁচশো নেক্সট দ্য লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু এত সো দ্যাট দ্য সাম ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ফাইভ সিক্স ফোর অ্যান্ড থ্রি সব থেকে ছোটো সংখ্যা বের করবো হুইচ শুড বি অ্যাডেড টু টু ফোর নাইন সেভেন যাতে পরে কী হয় এই যে সমটা সেটা পাঁচ ছয় চার আর তিন দিয়ে ভাগ চলে যায় ওকে তাহলে আগে আমি দেখি পাঁচ ছয় চার আর তিনের লসাগু পাঁচ নামলো তিন দুনা ছয় তিন এককে তিন দুই হলো দুই এককে দুই দুই দুনা চার পাঁচ দুনা দশ দুনে কুড়ি তিনে ষাট লশাঘু কত হয়ে গেল ষাট তাহলে আমি এক কাজ করি টু ফোর নাইন সেভেনকে সাত দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি ষাট চারে হচ্ছে দুশো চল্লিশ নামলো নয় সাতানব্বই আচ্ছা তাহলে ষাট এককে ষাট থার্টি সেভেন তো দেখো বলছে কত যোগ দিতে হবে হুইচ শুড বি অ্যাডেড লিস্ট নাম্বার যদি মাইনাস বলতো তাহলে তো মানে এর সাথে কত যোগ দিতে হবে মাইনাস বললে পরে আমরা শুধুমাত্র থার্টি সেভেন মাইনাস করে দিতাম কিন্তু যেহেতু যোগের গল্প বলেছে তাহলে মনে রাখবে যোগ কত দিতে হয় এই ষাটের থেকে সাঁইত্রিশকে আগে মাইনাস করো কারণ সাতের পরে তিন দশ আর তেইশ এই তেইশ আমাকে এখানে যোগ দিতে হবে তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটাই আমার ভাগ চলে যাবে ঠিক আছে এই হলো গল্প তো তেইশ হচ্ছে এখানে অ্যান্সার যদি বিয়োগ বলতো তাহলে যেটা ভাগশেষ পড়ে থাকে মাইনাস করতে আর যদি যোগ বলে তাহলে ভাজকের থেকে ভাগশেষকে মাইনাস করার পর যেটা থাকবে সেটাকে যোগ করতে হয় দি গ্রেটেস্ট নাম্বার হুইচ হেন সাবট্রাক্টেড ফ্রম এত গিভস এ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল এখানে প্লাস করতে বলেছিল এবার মাইনাস করতে বলেছে তাহলে একই কাজে করবো আমরা আগে লসাগু বের করি সাত চার দিদি চার পাঁচে কুড়ি চার সাতে আঠাশ চার আটটে বত্রিশ তারপরে পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ এককে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দিয়ে দিতে পারি সাত এককে সাত সাত এককে সাত তো বেসিক্যালি আট পাঁচে চল্লিশ চল্লিশ আর চারে চার চার হলে একশো ষাট ইন্টু সেভেন হচ্ছে শূন্য সাত ছয় বিয়াল্লিশ দুই চার এগারোশো কুড়ি হচ্ছে আমাদের লসাগু বেরোলো তাহলে বলছে এটার থেকে কত আমাকে সাবট্র্যাক করতে হবে তাহলে আমি প্রথম কথা পাঁচ হাজার আটশো চৌত্রিশকে আমি এগারোশো কুড়ি দিয়ে ভাগ দেবো তো তিন চার দিয়ে করলে পাঁচ দিয়ে করলে পাঁচ দিয়ে করি পাঁচ শূন্য শূন্য পাঁচ দু দশ হাজার থাকলে এক ছাপ্পান্ন ঠিক আছে ওকে তাহলে দেখো এখান থেকে মাইনাস করি আমরা এটা চার হচ্ছে এখানে হলো তিন ছয়ের পরে হলো দু আট তো এখানে দেখছি আমরা দুশো চুয়ত্রিশ তো চৌত্রিশ যদি এর থেকে মাইনাস করি সেটা আমার এগারোশো কুড়ি দিয়ে মানে ভাগ যাবে মানে এগুলো দিয়ে ভাগ যাবে কিন্তু এখানে অপশান চাই নেই এবার তোমাদের কনফিউশন হতে পারে স্যার তাহলে তো মিললো না এখানে অপশানটা একটু আলাদা এটাকে আরও কমাতে হবে এটা হচ্ছে আমাদের কী বলবো মানে হাইয়েস্ট নাম্বার বলতে পারো চার ডিজিট বা সামথিং বললে কিন্তু এখানে আমাদের যেহেতু মিলছে না তাহলে আমি এক কাজ করতে পারি পাঁচ হাজার আটশো চৌত্রিশকে তো আমার ভাগ যাবে না আমাকে বলেছে যে গ্রেটেস্ট নাম্বার সব থেকে বড়ো কত আমাকে কত সব থেকে কম বাদ দিতে হবে বলেনি কিন্তু আমাকে সব থেকে বড়ো কত বাদ দিতে হবে আমরা জানি এগারোশো কুড়িকে এই কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলে মিলে যায় তাহলে আমি আলটিমেটলি এমন কাজ করি যাতে আলটিমেটলি আমার এগারোশো কুড়ি পড়ে থাকে তাহলে এই সংখ্যাটার থেকে এগারোশো কুড়ি রেখে বাকিটাকে বাদ দিতে হবে সেই বাকিটা বের করব কীভাবে সংখ্যাটা থেকে এগারোশো কুড়িকে মাইনাস করে দাও চার হাজার সাতশো চোদ্দো এখান থেকে যদি চার হাজার সাতশো চোদ্দো মাইনাস করো তাহলে এগারোশো কুড়ি পড়ে থাকবে আর এগারোশো কুড়িকে তো ভাগ যাবেই কারণ ওটা হচ্ছে লসাগু তাহলে আলটিমেটলি হচ্ছে চার হাজার সাতশো চোদ্দো দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড ইজ ডিভিজিবল বাই ইচ অফ দ্য নাম্বার পারফেক্ট স্কোয়ার নো প্রবলেম তাহলে আমরা আগে এলসিএমটা তো বের করি চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ দুই দু না চার দুই তিনে ছয় পাঁচ তিনে পনেরো দু না তিরিশ দু না ষাট দুশো চল্লিশ হলো লসাগু কিন্তু এই সংখ্যাটা কি পারফেক্ট স্কোয়ার না এই সংখ্যাটা হচ্ছে দুয়ের স্কোয়ার দুটো দুই আছে চার মানেও হচ্ছে দুয়ের স্কোয়ার পাঁচ তো একটাই আছে তিন একটা আছে এটা পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার তখনই হবে যখন এখানে আরেকটা পাঁচ আর আরেকটা তিন গুণ থাকবে তাহলে পাঁচের স্কোয়ার তিনের স্কোয়ার হয়ে যেত অর্থাৎ সংখ্যাটাকে পনেরো দিয়ে গুণ যদি আমি করে দিই মিনিমাম পনেরো দিয়ে গুণ করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে পনেরো শূন্য শূন্য পনেরো চারে ষাটের শূন্য ছত্রিশশো তাহলে সেই ছত্রিশশো কত সব থেকে ছোটো সংখ্যাটা হচ্ছে ছত্রিশশো যেটা পূর্ণবর্গ প্লাস ষোলো কুড়ি চব্বিশ দিয়ে ভাগ যায় দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিসড বাই সেভেন যাকে সাত যদি কমানো যায় সব থেকে ছোটো সংখ্যা ওই সংখ্যাটাকেও যদি সাত কমাই তাহলে এগুলো দিয়ে ভাগ যাবে তাহলে আগে আমি এক কাজ করি ছোট সংখ্যাটাকে বের করি করার পরে সাত যোগ করে দেবো সেটা অ্যান্সার হবে আর ছোট সংখ্যাটা কীভাবে বের হবে এদের এলসিএম তো তিন দিয়ে দিই প্রথমে দুই দিয়ে দিই দুই ছয় বারো দুই আটটে ষোলো দুই নং আঠেরো একুশকে তো যাবে না দুই চোদ্দোতে আঠাশ তিন দিয়ে দিয়ে দিই তিন দুনা ছয় আট হলো তিন তিরিকে নয় তিন সাত একুশ দুই দিয়ে দিলে হচ্ছে দুই এককে দুই দুই চারে আট দুই সাততে চোদ্দো সাত দিয়ে দিলে এই একগুলোর আর দরকারই নেই আমার নামানোর সাত এক সাত সাত এক সাত তো বেসিক দেখলো চার তিনে বারো বারো সাতের চুরাশি চুরাশি দুনা হচ্ছে একশো আটষট্টি আর এদিকে তিন দোনা ছয় তা বেসিক্যালি ছয় আটটা আটচল্লিশ আট আর থাকলো কত চার ছয় ছত্রিশ চারে চল্লিশ আর থাকলো চার এক হাজার আট হচ্ছে তার সাথে আমাকে সেভেন আরও অ্যাড করে দিতে হবে তাহলে এক হাজার পনেরো এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার আমার দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই ফাইভ ইজ ডিভিজিবল বাই এত একটা সংখ্যা তাকে যদি পাঁচ আমি আরও বাড়িয়ে দিই তাহলে যেটা পাবো সেটাকে আমার এগুলো দিয়ে ভাগ যাবে তাহলে আমার এই নাম্বারটাকে বের করতে গেলে কি করতে হবে আগে এই নাম্বারটা দরকার আর এই নাম্বারটাই হচ্ছে আমার বেসিক্যালি এলসিএম কাদের এদের তাহলে এই নাম্বারটা বের করে নিয়ে তার থেকে যদি আমি পাঁচ যেহেতু বাড়াতে বলেছে আমাকে এই সংখ্যাটাকে বের করতে হবে তাহলে এই সংখ্যাটা হচ্ছে পাঁচ বাড়ানোর পরে পেয়েছি তাহলে এই সংখ্যাটাকে পাবো কীভাবে হবে পাঁচ মাইনাস করে দিয়ে তাহলে আমার এই সংখ্যাটা মানে সিম্পলিফিকেশানের মতন মনে করো এই সংখ্যাটা বের করতে গেলে পাঁচ ও পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল তাহলে আমি আগে লসাগু বের করি চব্বিশ বত্রিশ ছত্রিশ আর চুয়ান্নয়ের চার দিয়ে দিলাম চার ছয় চব্বিশ চার আটে বত্রিশ চার নত্রিশ না চার দিয়ে তো দেওয়া যাবে না দুই দিয়ে দিই আগে দুই বারোতে দুই ষোলোতে আর দুই সাতাশে এবার তিন দিয়ে দিই তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন নং সাতাশ দুই দুনা চার দুই আটটে ষোলো দুই তিনে ছয় দুই এক কে দি দুই চারে আট তিন দিয়ে দিলে হচ্ছে তিন একে তিন তিন দিকে নয় তাহলে দেখো চার তিনে বারো বারো তিনে ছত্রিশ দু বাহাত্তর দু একশো চুয়াল্লিশ আর হচ্ছে ছয় ছয় চারে চব্বিশে চার থাকলে দুই চোদ্দো ছয় দুই চুরাশি আর দুই হচ্ছে ছিয়াশি আটশো চৌষট্টি তার থেকে পাঁচ আমাকে মাইনাস করে দিতে হবে তাহলে আটশো ঊনষাট হয়ে যাবে এইট ফিফটি নাইন সেই নাম্বারটা বলছে দি লিস্ট নাম্বার হুইচ হ্যান ডিভাইডেড বাই এত 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 লিভস ইন ইট কেস রিমাইন্ডার অফ এইট প্রত্যেক কেসে আট ভাগ থাকবে একটা সংখ্যা একে ভাগ যখন দিব ভাগ দেওয়ার পরে কি হবে একটা পার্ট মেলে যাবে প্লাস আট ভাক্সেস থাকবে তাহলে আমি যদি এই সংখ্যাটাকে বের করে নিই এল তার সাথে আট যোগ করে দিই তাহলে তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাব তাহলে বারো পনেরো কুড়ি আর এটা আচ্ছা তাহলে এখানে দেখো দুই দিয়ে দিই দুই ছয় বারো দুই দশে কুড়ি দুই সাতাশ আচ্ছা তিন দিয়ে দিই তিন দু না ছয় তিন পাঁচে পনেরো তিন সাতাশ দুই এক দুই দুই পাঁচ দুই পাঁচ চেয়ে দশ নয় পাঁচ দিয়ে দিলে পাঁচ এক পাঁচ এক নয় পাঁচ দু ষাট আর নয় হচ্ছে পাঁচশো চল্লিশ তার সাথে যদি আমি আট যোগ করে দিই পাঁচশো আট চল্লিশ এটাই হচ্ছে আমার অ্যান্সার এই নাম্বার লেস দেন ফাইভ হান্ড্রেড পাঁচশো এর থেকে ছোট একটা সংখ্যা যাকে চার পাঁচ ছয় আর সাত দিয়ে যদি ভাগ দিই তাহলে এক ভাগ থাকবে তাহলে যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটাকে যখন আমি এগুলো দিয়ে ভাগ দিব তাহলে কিছুটা অংশ মিলে যাবে আর কি আর লাস্টে পড়ে থাকবে এক ভাগ শেষ আর এই যে মিলে যাওয়া অংশটা মানে হচ্ছে আমার এলসিএম তাহলে চার পাঁচ ছয় আর সাত ঠিক আছে তাহলে দেখো দুই দু না চার দুই তিনে ছয় আট তো যাবে না তাহলে দুই দু না চার পাঁচে কুড়ি কুড়ি তিনে ষাট আর ছয় সাত চারশো কুড়ি তার সাথে এক যোগ করে দাও চারশো একুশ তো একশোটা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল আরেকটা পার্ট হবে তিরিশটা কোশ্চেন থাকবে আমি একবারে দিয়ে দেবো একশো তাহলে আরেকটা পার্টে আমাদের এস এলসিএম এস এফ কমপ্লিট হয়ে যাবে এই এসএ গার্লস বইয়ের স্যারের বইয়ের থেকে পরপর যাচ্ছি অনেকে মাঝে মাঝে চ্যাপ্টারগুলো বলছে যে স্যার মাঝে ওই চ্যাপ্টারটা করান ওই চ্যাপ্টার করান দেখো গোটা বইটা কমপ্লিট করাবো ঠিক আছে অসুবিধা নেই পরপর পরপর যাচ্ছি আমি এক এক করে করাচ্ছি চ্যাপ্টারগুলোকে তো যদি স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয় তাকে হয়ে নিও থ্রি পয়েন্ট টু কে মেম্বার্সের মতন আমরা আছি অ্যাপটা ডাউনলোড করে সার্চ করলে পেয়ে যাবে স্মার্ট প্যান্সের লোগো সেখানে তোমরা দেখতেই পাবে এই লোগোটা যেটা কর্নারে দেখতে পাচ্ছ যদি জানি না এখন অন্য কেউ আবার ইউজ করে নিয়েছে কিনা বাট দেখে নেবে থ্রি পয়েন্ট বুঝতে পারবে যে কোনটা অথেন্টিক ভিতরে পোস্টগুলো তো আমার থাকবেই দেখতে পাবে সেগুলো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে নতুন থাকলে বাকিদের সাথে শেয়ার করো পছন্দ হলে লাইক করবে পরবর্তী ভিডিও দেখা হবে দেন গুড বাই টেক কেয়ার অ্যান অলওয়ে স্কিপ প্র্যাকটিসিং